ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় 32 কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছে র‍্যাব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 32 কেজি গাঁজা সহ আপন দুই ভাইকে আটক করেছে র‍্যাব। সোমবার বিকেলে আখাউড়া উপজেলার 2 নং ধরখার ইউনিয়নের ধরখার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার মোহাম্মদ আবু শামার ছেলে মোহাম্মদ দুলাল মিয়া ও লোকমান মিয়া। সোমবার রাতে র‍্যাব 9 সিপিসি 1 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে র‍্যাব জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার বাস স্ট্যান্ড এলাকার ভাই ভাই বেকারির সামনে অভিযান পরিচালনা করে দুটি অটোরিকশা সহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত দুটি অটোরিকশা তল্লাশি করে 32 কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, আটককৃত দুইজন সম্পর্কে আপন ভাই। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকেন। আটককৃত লোকমান মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, ডিএমপির মিরপুর মডেল থানা ও গাজীপুর কাপাসিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে গাঁজা ও সিএনজি গাড়িসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে।